আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিন্ন ধরনের ভিডিও। তো ভিডিওটা হচ্ছে আজকে হচ্ছে আমার ছেলে আর মেয়েকে নিয়ে লিচু খাওয়ার চ্যালেঞ্জ। তো আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতেছি। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। তো আজকে এই যে তোমাদেরকে কয়টা করে লিচু দিয়েছি এখানে? বারোটা করে লিচু দিয়েছি। তো কেমন আশা করা যায়, পারবা? হ্যাঁ, তো কয় মিনিট দিলে সুবিধা হয় তোমাদের? এক মিনিট না কি দুই মিনিট? এক মিনিট দেই না, এক মিনিটে খাইতে পারবা না? হ্যাঁ, লিচু খাওয়া তো সহজ, একদম শুইলাম মুখে দিইবা, খেয়ে ফেলবা। তো দুই মিনিট দেব? তো যাও, তোমাদের কথায় রাখলাম। তো দুই মিনিটে তোমরা কয়টা করে লিচু? বারোটা। দুই মিনিটে বারোটা করে লিচু দিয়েছি, বারোটা লিচু শেষ করবা। যে না পারবা তার জন্য রয়েছে ওই যে লেবু এক টুকরো, ওই লেবুর টুকরো খোসা সহ খেতে হবে। আর যে উইনার হবে তার জন্য রয়েছে এই যে 500 টাকা, এই যে 500 টাকা রয়েছে, এই যে এখানে, যে খোসা সহ লেবু খেতে ইচ্ছা না করে যার তা উইনার হতে হবে, ঠিক আছে? আর যে উইনার হবে তার জন্য রয়েছে 500 টাকা, ঠিক আছে? বলো, সালাম দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো বাহিরে অনেক বাতাস হইতেছে, তো দুই দিন যাবত আমাদের এখানে কোনো কারেন্ট নাই, তো এই জন্য হচ্ছে ভিডিওটা একটু মানে ফর্সা কম দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে না। তো আপনারা কিছু মনে করবেন না, কারেন্ট নাই তো কি করব, করার কিছুই নেই। এবং কি শব্দ পাইতেছেন আপনারা, অনেক অনেক বাতাস হইতেছে, জ্বর হইতেছে বাহিরে, তো এই জন্য ওদেরকে আমি গেটের সামনে বসাই দিয়েছি, কারণ বা ঘরের ভিতরে কোনো আলো নাই। তো তো ওই যে স্টার্ট করলাম, তোমরা স্টার্ট করো, দেখা যাবে আজকে কে হয় উইনার। যার 500 টাকা দরকার আছে সে তাড়াতাড়ি খেয়ে নাও লিচুগুলো। হ্যাঁ, মেঘলা মনে হচ্ছে এগিয়ে যাবে আকাশের থেকে। তো তোমাদের নামটা কিন্তু বলো নাই, আমি বলে দিতেছি। তো আমার ছেলের নাম হচ্ছে আকাশ আর মেয়ের নাম হচ্ছে মেঘলা। দেখা যাক কে পারবে আজকে। সুন্দর করে খেতে হবে, একদম বিশেষ জানি একটু লেগে না থাকে, যারটা পরিষ্কার হবে। তো এইটা কিন্তু দেখতে হবে কারটা বেশি সুন্দর হলো খাওয়া, ঠিক আছে? বিশেষ যেন থাকে না, পরিষ্কার করতে হবে। সময় নাই, তাড়াতাড়ি খেয়ে নাও। এক মিনিট কিন্তু গেছে, এক মিনিটের বেশি হয়ে গেছে। তাড়াতাড়ি একদম, কিন্তু হাতে সময় নেই। এই যে আকাশের খাওয়াবেন, আকাশ সুন্দর করো, বিচিগুলো সুন্দর করো, পরিষ্কার করো, সুন্দর করে আবার খাও না কি করো তোমারটা তুমি জানো, দানা পরিষ্কার চাই। আমি আগেই বলছি খুব সুন্দর করে খেতে হবে, কি তোমরা এভাবে খাইতেছো আমি তো বলেই দিচ্ছি না। তাড়াতাড়ি করো, শেষ টাইম তোমাদের। তো ওদের টাইম শেষ, এই স্টপ। তো কে কয়টা খেয়েছো এখন আমি দেখবো। তো দেখি তো আকাশ খেয়েছে কয়টা, 4টা, 5টা, 6টা। মেঘলা দেখো কয়টা খেয়েছো,
ছটা হায় হায়, তো এখন ওরা সমান সমান হয়েছে, তো এখন আমি কী করবো? সমান সমান হয়েছে তো এখন কী করা যায়, কী করা যায়? তো লটারি হবে, লটারিতে যে বিজয় হইব সেই হবে আজকে উইনার, তাই না? কি লটারি সমান সমান তোমরা খাইছো, তো এখন আমার করার কিছু নাই, আমি এখন লটারি ধরবো, লটারিতে যে বিজয় হইবা সেই হচ্ছে আজকে 500 টাকা পাবা, ঠিক আছে? তো আমি লটারির ব্যবস্থা করতেছি। আচ্ছা, লটারির আগে আমি একটা কথা বলতেছি, আমি আগেই বলছিলাম যে সুন্দর করে খাবে সেই হবে সবচেয়ে সুন্দর, মানে উইনার, মানে খেতে পারলেই হবে না বেশি বেশি। তো সেই হিসাবে কিন্তু আকাশের বিচিগুলোতে কিন্তু লিচু রয়ে গেছে, ফুল মানে পরিষ্কার হয়নি, কা তো মেঘলারটা পরিষ্কার হয়েছে। তো এখন মেঘলার মতামত কি? তো মেঘলার মতামত কি? তো আমি কি বোটা ছাড়াই দিছি? আমি ওই যে ইয়াগুলো যে লিচুর যে ইয়াটা ডাটনিটা, ওই ডাটনিটা ওরা মানে সুন্দর করে দিছি, কারণ ওই ডাটনিটাও ছিটতে গেলে তাড়াতাড়ি করে ইয়া করবো, এই জন্য আমি লিচুর ডাট ইয়া থেকে মানে থোল থেকে আমি ছিঁড়ে ছিঁড়ে দিছি, ও যদি লিচুর থেকে ছুড়া ইয়ার সময় ছুলা ফেলে শুকলাগুলো, এই জন্য। তো এখন তো লটারি হয় না, খাওয়া যায়নি, খাওয়া যায় না, আমি তো বলছি পরিষ্কার করে খাইতে না, এগুলো তো খাওয়া যায়। তো কী চাও মেঘলা? মেঘলা তুমি কী চাও, লটারি চাও? হ্যাঁ, তো যাই হোক, আমি লটারি ধরি, কেউ মানে ভেজা ভেজির দরকার নাই, লটারি এখন হচ্ছে লটারিটা ইয়া করা হবে, তো দেখি কার ভাগ্যে আছে 500 টাকা। এই যে নিলাম দিলাম 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 দিলাম, কাবলা কারাকারি কি আছে? আর করার কিছু নাই, এখানে লটারি আছে, আমার হাতে কোনো কথা নেই, যাক এটা দেখ কি করুন, ফেলে দাও, নাও তুমি 500 টাকা। আচ্ছা তুমি লেবু খাও, খাও লেবু খাও, কষা সহ খাও, না খাইতে পারলে বললো যে আমি হার মানছি। কে হার মানছো? তার মানে তুমি হেরে গেছো নাকি? এখানে তো আর কোনো কথা নাই। তো আপনারা সবাই দেখলে পাল দেখতে পারছেন, এই যে মেঘলা হেরে গেছে, মেঘলা আমাদের কাছে নত স্বীকার করছে, তো এখানে তার করার কিছু নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।